আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে আমার ডাক্তারি বিষয়ে এগুলি আলোচনা করা ঠিক না, তারপরও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানবাধিকার স্বার্থে কথাগুলি বলতে হয়। এই জন্য এই ভিডিওটা এত শেয়ার করবেন যাতে এটা একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এটা যদি কোনো কেউ যদি কোনো ভাষায় যদি এটাকে ট্রান্সলেশন করে যদি এটা ই করতে চান তাহলে করে দেবেন। এর কারণ হলো যে যাতে এই কথাগুলি সকল জনগণই জানুক যে ধনীরা এই সময় বা এই বর্তমান প্রেক্ষাপটে ধনীরা ধনী হবে, গরিবরা ভিখারী হবে, বা ধনী ব্যবসায়ীরা ধনী হবে আর গরিব ব্যবসায়ীরা ভিখারি হবে। ধরুন আজকে আমাদের অনেক বাংলাদেশের মানুষ তাদের ধরুন একটা ব্যবসা দিয়ে একটা ধরলাম, একটা তো ব্যবসা করে না, এক যার মানে যার ব্রেন আছে আর হলো ওই যে মেধা আছে আর টাকা আছে সে মনে হয় সব ব্যবসা নিজে করতে চায়। যেমন ধরুন যে আমাদের অনেক ফ্যাক্টরি মালিকরা আছেন, অনেক আপনার শিল্পপতি আছেন, তারা এখন দেখা যাচ্ছে যে কাঁচা বাজার মুরগি ডিম থেকে শুরু করে সব বিক্রি করতে চাচ্ছে। কিভাবে বিক্রি করে মানুষকে ধোঁকা দিতে চাচ্ছে যে আধুনিক সভ্যতার এত সুন্দর একটি প্ল্যাটফর্ম করে তারা আপনাকে সরবরাহ করতেছে মানসম্মত। আসলে কতটুকু মানসম্মত সেটা আমরা জানি না, সেটা নিয়ে আলোচনা করবো না, কিন্তু মানে এত ভাওতাবাজি আছে যেটা শেষ করে দেবে না। আমি অনেক নামি দামি শপিং মলে গিয়েছি, একবার করে এক কিনে দেখলেই বুঝতে পারি, মানে প্যাকেটটা তো সুন্দর, অনেক আছে না দেখতে খুব সুন্দর, ওই যে একটা এর মধ্যে দেখছি লাইকের ভিতরে প্যান্ট শার্ট পরছে মানে টাইট ফিট পরছে কিন্তু তার ভিতরটা টাইট আছে কি না, কতটা হলো যে তার প্যাকেটটা খুব সুন্দর কিন্তু ভিতরে কী আছে তা তো দেখা যায় না, ভাঙার পরে দেখা গেল যে হায় হায় এই বিস্কুটটা একেবারেই মানে আপনি খাবেন তো দূরের কথা, আপনি মুখেই দিবেন না, চিনি কতটুকু কি কুন্ডি, ওই যে আপনার রুটি আছে না রুটি গুড়ি বা এগুলি, আমাদের ফ্যাক্টরি ছিল তো রুটি ফ্যাক্টরি, এখানে আমি অনেক কিছু জানি যে এই যে রুটিগুলি যখন ফেরত আসে এই রুটিগুলি করে আবার কাটা হয়, কেটে তারপরে আপনাকে এটা আবার আপনার চুলায় দেওয়া হয়, দেওয়ার পরে এটাকে ওই আপনার ধরুন যে আপনার টোস্ট বানানো হয়, তো টোস্ট বানানোর পরে এটাকে বেশি করে চিনি দিয়ে এটাকে মিশানো হয়, মিশানো আবার এটা বিক্রি করা হয়। আমি সব কিছুই মোটামুটি সব দিকে একটু নলেজ আছে বলে এগুলো আমরা জানি। তো তেমনিভাবে আজকে যারা এই যে আমাদের সাধারণ জনগণকে যারা ঠকাচ্ছেন, এখানে গেলে ব্যাট দিতে হয় এটা তো জনগণ বোঝে না, তারপর আবার তার বাড়িতে পৌঁছে দিতে হবে এটা তো বোঝে না, এই খরচটা এভাবে যে কত টাকা মানে শেষ পর্যন্ত দেখা যায় শ্রমিকের মাসে এই 10,000 টাকা বেতন পেলে দেখা যায় 3,000 টাকা পাইছে আর সব টাকা নিয়ে গেছে, তাহলে তার ফ্যামিলি চলবে কীভাবে? এই জন্য বলছি আমি রাষ্ট্রপ্রধানকে বলুন যারা যেই ব্যবসা আছেন, বড় বড় অনেক শিল্পপতি শিল্প ব্যবসা আছে সেগুলি করেন, এই গরিবদেরকে একটু দিকে আপনারা নজর দেন, গরিবদের পাশায় কেন লাভ দিতেছেন আপনারা, কেন এই যে তরি তরকারি বিক্রি করে আপনারা জামাকাপড় বিক্রি করে, আপনি তো জামাকাপড় এই বানিয়ে সারা পৃথিবীতে ছড়াই দিয়েছেন, আবার আপনি নিজে সেটাকে খুচরা বিক্রি করে মানে জনগণকে ঠকাচ্ছেন না, আপনাকে জানেন এই জন্য আপনাকে কে আমাদের দিন জবাব দিতে হবে? আপনি একলাই ব্যবসা করবেন আপনার টাকা আছে বলেই, আপনি যদি আপনার এই টাকা যদি আপনি প্রতি বছর যদি আপনি জাকাত দেন আপনার 5,000-10,000 কোটি টাকা আপনার জাকাত আসবে, এমন লোক আমাদের বাংলাদেশে আছে, এমন লোকেই যে আমাদের ফ্যাক্টরি মালিকরা আছেন বা শিল্পপতিরা আছেন তাদের জাকাত যদি আপনি এই যে সমস্ত দোকানদাররা দেয় আপনি তাহলে ব্যবসা করেন আর জাকাতগুলি দিয়ে দেন, তাও দেবেন না আপনি ব্যবসাও করবেন সব দিক দিয়ে, আর আমার এই জনগণগুলি কোথায় যাবে, আমরা জনগণরা কোথায় যাব? আপনার জন্য এই আপনার যে শ্রমিকগুলি আপনি খাটান সেই শ্রমিকগুলি আপনার তাদের বাবা আছে মা ভাই আছে তারা একটা কাঁচা বাজার বিক্রি করে মাছ বিক্রি করে, আপনি যদি সেই মাছও বিক্রি করেন আপনি যদি তেলও বিক্রি করেন তাহলে সেই লোকগুলি কি বসে বসে চুরি করবে না ডাকাতি করবে? আমি সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করব শুধু তাদের দিকে নজর দিয়েন না যে খালি ব্যবসায়ীদের দিকে, জনগণ আপনার, জনগণের যদি দিকে না তাকান একদিন এই জনগণ বদ্ধ হয় আমাদের
দেশের দুর্দশা হয়ে যাবে। যেমন আজকে করোনা কেন আসতেছে, কেন কেন জানেন? এগুলি হলো যে মানুষকে ঠকাইতে ঠকাইতে আমরা মানে না বিশ্বাস্য অবস্থা হয়ে গেছে। আজকে কারা মারা যাচ্ছে? যারা এসির ভিতরে রয়েছে, বেশিরভাগ এসির ভিতরে, তাদেরই ভয় বেশি, তারাই কিন্তু মারা যাচ্ছে। আমি বলবো না এটা টিটকারি করতেছি, দুঃখের বিষয় হলেও তারাই বেশি মারা যাচ্ছে। তারা মানুষের গরিবের হক মেরে খেয়েছেন। হক কি? আপনি সঠিক ব্যবসা করলেও অনেক সময় না হক হয়ে যাবে, কারণ এই ব্যবসার আপনার দরকার ছিল না, আপনার দরকার ছিল আরেকজনকে ব্যবসা নামিয়ে দেওয়া, তাকে ব্যবসা করানো, তাকে সহযোগিতা করা। এটাও কিন্তু একটা ব্যবসা এবং মানুষের অধিকার। তাই আসুন, এই যে গরিবরা গরিব হবে মানে বেকারি হয়ে যাবে, কারণ আপনার ব্যবসা এখন এই যে আমরা যে এলাকায় আছি বা আজকে বাংলাদেশের যে অবস্থা প্রায় জায়গায় দেখা যাচ্ছে, আজকে আমেরিকায় কয়েকজন মানুষ ধনী দেখেন তো, এখন বিজ্ঞান থলি নিয়ে নামতেছে। আমাদের বাংলাদেশের অবস্থা তাই হবে, এখন তো একটু স্বাবলম্বী সবাই ছিল। হ্যাঁ, কিন্তু ওই যে ব্যবসা যদি শুধু ওই আমরা সবাই রাজা আপনার কি রাজার রাজত্বে আমরা শুধু সবাই রাজা হয়ে যাই, বেকারি থাকবে কে, তাই না? তো এই অবলম্বনকে বাদ দেন, বাদ দিয়ে জনগণের দিকে তাকান যে আসলে জনগণ রাজা নয়, জনগণ জনগণই, জনগণের দিকে সহানুভূতিশীল হন, তাহলেই আপনি আপনার ব্যবসা সাফল্য ধরে রাখতে পারবেন। না হয় এই এদের যদি এরা না বোঝে, সরাসরি যদি তারা তাদের আবেগটা না বোঝে, কিন্তু তাদের হৃদয় মাঝে যে একটা মন আছে, এই মন আপনাকে বদ্ধয়া দেবে, আর এই বদ্ধয়ায় আপনি শেষ হয়ে যাবেন। কেন তাই বলছি যে সমস্ত জনগণকে ডাকাতি চোরে দেখে ঠেল দিয়েন না, কারণ তারা যে ব্যবসা করতে আছে তাদের ব্যবসার দিকে নজর দিয়ে আপনি ফ্যাক্টরি চালাতেছেন, ফ্যাক্টরি চালান, আপনি কলকারখানা আছে কলকারখানা চালান, আপনি বড় একজন আপনি এই অন্য ব্যবসা করতে আছেন সেই ব্যবসা করুন। আপনি একাই সব খেয়ে ফেলতে চাইেন না, আপনি একাই সব আপনার নিজের টাকা আছে বলেই আপনি, আপনার কয় টাকা আছে, আপনি কয় টাকার মালিক? আমরা জানি, সব জানি, আপনি কয় টাকার মালিক? ফাজলামি গিরি করেন আপনি সরকারে, আমরা টাকা জমা রাখি, এই বিদেশ থেকে টাকা আসে, সে টাকা জমা রাখে সরকারের কাছ থেকে, আপনি ব্যাংক থেকে আপনি টাকা উড়িয়ে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা দেখান, ওই টাকা যদি নিয়ে যায় সরকার, ব্যাংক যদি নিয়ে যায়, আপনি তো ঠান্ডা ভাত দূরের কথা, পান্তা ভাতও খাইতে পারবেন না। ফাজলামি করে একটা সীমা আছে। ব্যবসা করতেছেন আপনি নিজে কলকারখানা দিয়ে বিশাল ধনী হয়ে যাচ্ছেন, দেন না গরিবের টাকা পয়সা, রোজা রমজান আসলে জনগণকে আপনি একা সাতটা থেকে রাত দশটার ধরে খাটান, বসে বসে কিছু আলেম আছে তাদেরকে নিয়ে ওয়াজ করান, নসিহত করান, একের মনে করেন আপনি খুব ভালো মানুষ হয়ে গেছেন। গা ছিলাম তো ভিখারি মানুষ, তা ভিখারির স্বভাবটা এখন ভালো হয় নাই। ওই যে একটা কিসা বলে শেষ করব, আমার ফুয়া যান হালিম, মাস্টার হালিম, তাকে হালিম দালাল বলতো স্বভাবের কারণে, মানে সে একজন মাস্টার মানুষ, তখন আপনার বিএ পাস মানুষ, তারা এত ধনী মানুষ, গরু দালালি করতো, এই দালালের বাড়িতে ভিখারি থাকতো, ভিখারি থাকতো, আর যে পিএস খালি আছে, যে ফরিদপুরে পিএস খালি, তো পিএসের জন্য যাবে, তো এই ভিখারি বলতেছে যে যাবেন যে খেলে, যদি কোনো বিপদ আপদে পড়েন তাহলে এই ঠিকানারা নিয়ে যান, এখানে যাই আন, যদি আসতে দেরি হয়ে যায়, নৌকার জমানা ছিল, তাই উনি পিএস কিনে নৌকা নিয়ে আসতেছে, কিন্তু সন্ধ্যা দিক হয়ে গেছে, তো চিন্তা করলো যে ওই যে আমাদের যে ভিখারি সাহেব, ভিখারি সাহেবই বললাম, ভিখারি লোকটা যে ঠিকানা দিয়েছে, ঠিকানা মতন যায়, তো উনি ওই ঠিকানা মতন গিয়েছে, গিয়ে পারে আপনার নৌকার থামায় ভিড়াইছে, এখন ওই বাড়িতে ডুববে ভয় পাইতে আসছে, বাড়িতে তো প্রবেশ করবে ভয় পাইতে আসছে, এখন মানুষকে জিজ্ঞাসা করতে আসছে যে আচ্ছা এই যে এই নামে কোনো লোক আছে এলাকায়, এই বাড়িতেও তার কয় কি, হায় হায় এদিন রাজার বাড়ি, তখন ওই যে বাড়িওয়ালারা বুঝতে পারছে, তো বাড়িওয়ালা বোঝার পরে তারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ভালো করে খাওয়ান দাওয়ান একেবারে আপ্যায়ন উপায়ন করেছে, পরের দিন সকালে বলছে না আসলে আমার বাবা নেচার, এইটা আমার বাবা নেচার, এইটা ছাড়তে পারে না, কারণ আগে গরিব মানুষ ছিলাম, তো এই গরিবগিরি গেছে ঠিকই, কিন্তু এই ধনী হওয়ার পরও আমার বাবা ভিখারি ছাড়তে পারে না। তা আপনারা যে ভিখারি ছিলেন, আপনি যে একটা সাধারণ শ্রমিক ছিলেন, সে কথা ভুলে গিয়েছেন আপনি? আপনি কীভাবে ভুলে গেলেন? আর ভুলে আজকে টাকার গরমে আপনি সেই দিনটা ভুলে গিয়ে এখন নিজে আধুনিক সভ্যতার জগতে আপনি ব্যবসা করতেছেন, আর সেই ব্যবসা দিয়ে একেবারে কাঁচা বাজার পর্যন্ত করতে হবে, আপনি কাঁচা বাজার একবার বিক্রি। আর একটা কিছু শেষ করি, এটি শেষ হবে,
যে এক বাবুচ্চি বাবুচ্চি রাজার বাবুচ্চি, হ্যাঁ, রাজার ভোজসভায়, মানে বার্ষিক ভোজসভায় রাজা বলতেছে যদি আজকে খাবার খুব সুন্দর করে আপ্যায়ন করতে পারো তাহলে যা চাবে তাই পাবে। তাই রাজার ওই বাবুচ্চি খুব চালাক ছিল, সে একটা খুব সুন্দর করে রান্নাবান্না করে খাওয়ানোর পর খুব খুশি হয়ে বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন বলছে রাজা বলছে আচ্ছা তোমার চাওয়া পাওয়া কি? এখন বাবুচ্চি চিন্তা করলো যে আমি আর কী চাবো, চাইলে তো কিছু স্বর্ণ মুদ্রা দিবে, তাছাড়া আমি রাজত্বই চাই, সে বলে আমাকে ওই রাজত্বরা দিয়ে দেবেন। রাজার কথা তো দলিল, এখন তো দলিল দিয়েও দলিল থাকে না, কিন্তু তখন তো মুখের কথা দলিল ছিল। তা উনি রাজত্ব দিলেন, দেওয়ার পর ওনারও ভোজসভা আসলে, বার্ষিক ভোজসভা আসার পরে ওই বাবুচ্চিরা রান্নাবান্না করতেছে। এখন উনি যা বলতেছে এই আদা দাও এতটুকু, এই লবঙ্গ দাও এতটুকু, এই মরিচ দাও এতটুকু, এই লবঙ্গ দাও এতটুকু, এলাচ দাও এতটুকু। এখন বাবুশ্রীরা বলে হায় হায় আমাকে রাজা কি বাবুশ্রী ছিল না কি, নাহলে এত কিছু জানে কীভাবে? তাই আমাদের এই যে সমস্ত ধনীগুলি যে ভিখারি ছিল তার প্রমাণ হলো এটা। আজকে বলে বিদায় নিছি, এই কথাগুলি যদি আপনার মনে হয় তাহলে আপনার সমস্ত ব্যবসা বাণিজ্যগুলিকে গরিবের জন্য ছেড়ে দিয়ে নিজে নিজের কলকারখানা নিজের ফ্যাক্টরিতে অবস্থান করবেন এবং মানুষের কল্যাণের জন্য দেশের জাতির কল্যাণের জন্য কাজ করবেন। আমার তো ফিকিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।